বারো রাশি, নয় গ্রহ ও সাতাশ নক্ষত্রের উপরেই ভিত্তি করে করা হয় জ্যোতিষ গণনা। আমরা সবাই কোনো না কোনো রাশির জাতক জাতিকা হয়ে থাকি। জন্মের সময় গ্রহ নক্ষত্রের অবস্থান বিচার করেই রাশি নির্ধারিত হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে রাশি অনুযায়ী আমাদের প্রত্যেকের আলাদা আলাদা ইষ্ট দেবতা থাকে। অর্থাৎ আমরা কোন দেবী দেবতার পূজো করলে অধিক লাভ পাব তা আমাদের রাশি অনুসারে স্থির করা সম্ভব। এক একজন দেবী দেবতার এক একটি রাশি প্রিয়। যে দেবী দেবতার সুদৃষ্টি যে রাশিতে বেশি থাকে, সেই রাশির জাতক জাতিকাদের উচিত সেই দেবী দেবতার পূজা করা। জেনে নিন আপনার রাশি অনুযায়ী আপনি কোন দেবী দেবতার পূজা করলে অধিক লাভ পাবেন। এক, মেষ এবং বৃশ্চিক রাশি। আপনি যদি মেষ অথবা বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন, তাহলে মেষ এবং বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল। মঙ্গল গ্রহের অধিপতি হলেন হনুমানজি। আবার হনুমানজির প্রিয় দেবতা ভগবান শ্রীরাম বলে মনে করা হয়। এমন পরিস্থিতিতে হনুমানজি এবং ভগবান শ্রীরামকে মেষ এবং বৃশ্চিক রাশির ইষ্ট দেবতা হিসাবে বিবেচনা করা হয়। তাই আপনি যদি মেষ ও বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন, তাহলে আপনি হনুমানজি বা ভগবান শ্রীরামের পূজা করলে অধিক লাভ পাবেন। দুই, মিথুন এবং কন্যা রাশি। জ্যোতিষশাস্ত্র অনুসারে মিথুন এবং কন্যা রাশির অধিপতি বুধ গ্রহ হিসাবে বিবেচিত হয়। অন্যদিকে বুধের অধিপতি ভগবান গণেশ এবং ভগবান বিষ্ণুকে বিবেচনা করা হয়। তাই মিথুন এবং কন্যা রাশির জাতক জাতিকাদের ইষ্ট দেবতা হলেন ভগবান বিষ্ণু এবং ভগবান গণেশ। আপনি যদি মিথুন বা কন্যা রাশির জাতক জাতিকা হন, তাহলে আপনি ভগবান গণেশ বা ভগবান বিষ্ণুর পূজা করলে বেশি উপকার পাবেন। তিন, তুলা এবং বৃষ রাশি। জ্যোতিষশাস্ত্র অনুসারে তুলা ও বৃষ রাশির অধিপতি শুক্র গ্রহ। শুক্র গ্রহের অধিপতি হলেন মা দুর্গা। এই কারণে বৃষ ও তুলা রাশির ইষ্ট দেবী মা দুর্গা। আপনি যদি তুলা বা বৃষ রাশির জাতক জাতিকা হন, তাহলে আপনি মা দুর্গার পূজা করলে অধিক লাভ পাবেন। চার, ধনু ও মীন রাশি। জ্যোতিষশাস্ত্র অনুসারে ধনু ও মীন রাশির অধিপতি বৃহস্পতি গ্রহ। আবার বৃহস্পতি গ্রহের অধিপতি হলেন ভগবান বিষ্ণু। তাই এমন পরিস্থিতিতে ধনু ও মীন রাশির জাতক জাতিকাদের ইষ্ট দেবতা হলেন ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী। আপনি যদি ধনু বা মীন রাশির জাতক জাতিকা হন, তাহলে আপনি ভগবান বিষ্ণু বা মা লক্ষ্মীর পূজা করলে বেশি উপকার পাবেন। পাঁচ, মকর এবং কুম্ভ রাশি। জ্যোতিষশাস্ত্র অনুসারে মকর এবং কুম্ভ রাশির অধিপতি শনি এবং শনির অধিপতি হলেন হনুমানজি এবং ভগবান শঙ্কর। এমন পরিস্থিতিতে মকর এবং কুম্ভ রাশির মানুষের ইষ্ট দেবতা হলেন ভগবান শঙ্কর এবং পবন পুত্র হনুমান। তাই আপনি যদি মকর বা কুম্ভ রাশির জাতক জাতিকা হন, তাহলে আপনি ভগবান শিব বা হনুমানজির পূজা করলে অধিক ফল পাবেন। ছয়, সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের অধিপতি গ্রহ সূর্য। সূর্যের অধিপতি বজরঙ্গবলী এবং মাতা গায়ত্রী মনে করা হয়। এমন পরিস্থিতিতে সিংহ রাশির মানুষের ইষ্ট দেবতা হলেন মা গায়ত্রী এবং পবন পুত্র হনুমান। আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন, তাহলে আপনি মা গায়ত্রী এবং পবন পুত্র হনুমানজির পূজা করলে বেশি উপকার পাবেন। সাত, কর্কট রাশি। জ্যোতিষশাস্ত্র মতে কর্কট রাশির জাতক জাতিকাদের অধিপতি হলেন চন্দ্র। চন্দ্রের অধিপতি হলেন ভগবান শঙ্কর। এমন পরিস্থিতিতে কর্কট রাশির ইষ্ট দেবতা ভগবান শঙ্করকে মনে করা হয়। আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হন, তাহলে আপনি ভগবান শিবের পূজা করলে বেশি উপকার পাবেন। প্রিয় বন্ধু, আপনার কোন রাশি এবং আপনি কোন দেবদেবীকে বিশ্বাস করেন কমেন্টে লিখে জানান। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।